পেয়ারা সকলের পছন্দের একটি ফল এবং এর পুষ্টিগুণও অনেক, এটা মোটামুটি সকলেরই জানা। কিন্তু পেয়ারা পাতার গুণ সম্পর্কে জানা আছে কি? পেয়ারা পাতার গুণও কিন্তু কম নয়, বিশেষ করে চা হিসেবে। মূলত চায়ের মধ্যে পেয়ারা পাতা ফুটিয়ে খাওয়ার রেওয়াজ রয়েছে অনেক দেশে। পুষ্টিবিদদের মতে পেয়ারা পাতার চা ভেজস চা হিসেবে পরিচিত, যাতে অ্যান্টিঅক্সিডেন্টস, ফ্লাভোনয়েডস এবং কোয়েসার্টিক সহ নানা ঔষধি গুণ রয়েছে। জানা যায় এক মগ বা 8 আউন্স পেয়ারা পাতার চায়ে রয়েছে প্রচুর ক্যালোরি। কার্বোহাইড্রেট রয়েছে 1.01 গ্রাম। কিন্তু পেয়ারা পাতার চা ভিটামিন এবং খনিজগুলোর উল্লেখযোগ্য উৎস নয়, তাই এতে অনন্য পলিফেনল রয়েছে, যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে নানাবিধ রোগ সারাতে সহায়তা করে এই চা, যার মধ্যে রয়েছে ডায়রিয়া। মূলত এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নির্মূল করার ক্ষমতা রাখে পেয়ারা পাতার চা। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেটের ব্যথাও কমায় এই চা। কোলেস্টেরল। একটি গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতার চা 8 সপ্তাহ খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ডায়াবেটিস। পেয়ারা পাতাকে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যায়। খাওয়া দাওয়ার পর পেয়ারা পাতার চা খেলে রক্তের 2 ধরনের সুগার, সুক্রোজ এবং মেলাটোজ নিয়ন্ত্রণে থাকে। এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ওজন হ্রাস। জটিল শ্বেতসারকে ঝরাতে সাহায্য করে পেয়ারা পাতায় থাকা উপাদান, তাই পেয়ারা পাতার রস বা চা খেলে ওজন কমানো যায়। দাঁত ব্যথা। পেয়ারা পাতার চা দাঁত ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার মতো রোগ সারাতে পারে। পাতা বাটা পেস্ট করে দাঁত মাজলেও উপকার পাবেন। ব্রন। পেয়ারা পাতায় উপস্থিত ঔষধি উপাদানগুলো শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। নিয়মিত পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে ব্রন সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। ক্যান্সার। গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতায় উপস্থিত লাইকোপেন নামক একটি উপাদান ব্রেস্ট, প্রোস্টেট ও ওরাল ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পানের অভ্যাস দারুণ উপকারী। তবে মনে রাখবেন, যাদের একজিমার সমস্যা রয়েছে তাদেরকে পেয়ারা পাতার চা পান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এক গবেষণায়। সবশেষ, যেভাবে তৈরি করবেন পেয়ারা পাতার চা। টাটকা কিছু পেয়ারা পাতা ধুয়ে নিন। একটি পাত্রে 1.5 কাপ পানি নিয়ে তাতে পেয়ারা পাতা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিন। এবার এতে চা পাতা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিন। কাপে ঢেলে এই চায়ে মধু যোগ করুন। ব্যাস, হয়ে গেল পেয়ারা পাতার চা।